আমি তোমাদের জন্য গুণের কিছু অঙ্ক নিয়ে এসেছি, অর্থাৎ পূরণের। তাও একই লাইনে, একই লাইনে কিভাবে গুণ করতে হয় সেটা আজ আমি দেখাবো। দুটো অঙ্কের সংখ্যা, দুটো অঙ্কের সংখ্যাকে কিভাবে আরেকটি দুটো অঙ্কের সংখ্যা দিয়ে একই লাইনে গুণ করা যায় সেটা আমি আজ তোমাদেরকে দেখাবো। তাহলে শুরু করা যাক। ধরে নেওয়া যাক দুটো সংখ্যা আমি নিচ্ছি, একটা নিচ্ছি 51 অর্থাৎ 51, আর একটা নিচ্ছি 31। তাহলে ওই দুটা সংখ্যাকে আমরা কীভাবে একই লাইনে পূরণ করতে পারি, তাহলে দেখা যাক কীভাবে করি। প্রথমে কী করব, 51 অর্থাৎ একক স্থানে কী আছে, ওয়ান আছে 51-এর। 31 একক স্থানে কী আছে, ওয়ান আছে, অর্থাৎ একক স্থানে যে অঙ্ক থাকবে সেই অঙ্ক দুটাকে প্রথমে গুণ করে নেবে। তাহলে এক পূরণ এক, অর্থাৎ ওয়ান ইন্টু ওয়ান গুণ করলে কী হয়ে যায়, ওয়ান হয়ে যায়। এই ওয়ানটা ওই জায়গায় লাগবে। এরপর কী করবে, কোনাকুনি পূরণ করবে, অর্থাৎ ফাইভের সঙ্গে ওয়ান পূরণ করবে, এরপর থ্রির সঙ্গে ওয়ান পূরণ করবে। ফাইভের সঙ্গে ওয়ান পূরণ করলে কী হয়ে যায়, ফাইভ হয়ে যায়। থ্রির সঙ্গে ওয়ান পূরণ করলে কী হয়ে যায়, থ্রি হয়ে যায়। ওই দুটাকে যোগ করে নেবে, যোগ করলে কী হয়ে যায়, ফাইভ প্লাস থ্রি ইকুয়াল টু এইট। ওই এইটটা ওই জায়গায় লাগবে। এরপর কী করবে, ওই জায়গাতে কী আছে, ফাইভ আছে, ওই জায়গাতে থ্রি আছে, ওই দুটাকে গুণ করে নাও। অর্থাৎ ফাইভ ইন্টু থ্রি কী হয়ে যাবে, থ্রি পাঁচা 15, তো 15 হবে, 15। তাহলে ওইটাই হচ্ছে গিয়ে আনসার। তাহলে আরেকটি করে দেখাই, ধরে নেওয়া যাক 42। এই 42-কে আমি গুণ করব 23 দিয়ে। তাহলে ঠিক একইভাবে গুণ করব, আগে যেভাবে করেছি আগের অঙ্কতে ঠিক একইভাবে গুণ করব। প্রথমে কী করব, একক স্থানের অঙ্কগুলোকে গুণ করে নেব। ওই জায়গায় কী আছে, 2, ওই জায়গায় 3 আছে, গুণ করলে কী হয়ে যাবে, 6 হয়ে যাবে, 6 লিখে নেবে। এরপর কোনাকুনি গুণ করে নেবে, তা 2 ইন্টু 2 কী হবে, 4, 4 ইন্টু 3 কী হয়ে যাবে, 12। ওই দুটাকে যোগ করে নাও, যোগ করলে কী হয়ে যাবে, 16। এখন কথা হলো গিয়ে 16-এর কি 16 ওই জায়গাতে বসে যাবে, না, কী বসবে, 6 ওই জায়গাতে কী বসবে, 6। তাহলে হাতে কী থাকলো, 1। এরপর কী করব, 4 দিয়ে 2-কে পূরণ করে নেব, অর্থাৎ গুণ করে নেব, কত হয়ে যাবে, 8, 4 দুগুণী 8, 8। আর হাতে কী ছিল, 1 ছিল, তাহলে 8 আর 1 মিলে কী হয়ে যাবে, 9, অর্থাৎ 9। ওটা হচ্ছে গিয়ে রেজাল্ট। তোমরা দু লাইনে পূরণ করে দেখবে রেজাল্টগুলো ঠিক বেরোচ্ছে কি না। এরপর আরেকটি দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা মন দিয়ে দেখবে। ধরে নেওয়া যাক 56-কে গুণ করব 41 দিয়ে। 56-কে 41 দিয়ে গুণ করব। প্রথমে কী করব, একক স্থানের অঙ্ক, 6 আর কী আছে, 1, 6 আর 1 গুণ করলে কী হয়ে যায়, 6 হয়ে যায়। এরপরের স্টেপটা কী, কোনাকুনি পূরণ করে নেব, 5 ইন্টু 1 কী হয়ে যাবে, 5 হয়ে যাবে, 4 ইন্টু 6 কী হয়ে যাবে, 4 ছয় 24। এবার ওই দুটাকে যোগ করে নাও, 24 আর 5 যোগ করলে কী হয়ে যায়, 29। 29-এর কী বসবে ওই জায়গায়, 9, তা 9 বসে যাবে। হাতে থাকলো কি, 2। এবার কী করব, 5 দিয়ে 4-কে গুণ করব, 4 পাঁচা কি, 20, 20-এর সঙ্গে এই হাতের দুইটা যোগ করে নাও,
কি হয়ে যাবে 22 22 তাহলে দেখলে তো কি সহজ একই লাইনে আমরা কি করতে পারি দুটো অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে গুণ করতে পারি তোমরা ঘরে এই ধরনের সংখ্যা নিয়ে নিজেরা প্র্যাকটিস করবে এবার দেখো দুটো অঙ্কের সংখ্যাকে আমি তোমাদেরকে আরেকভাবে দেখাচ্ছি 62 আমি দুটো অঙ্ক নিচ্ছি 62 একটা নিয়েছি আর একটা নিচ্ছি ধরে নেওয়া যাক 32 ওটাকে আমি কীভাবে করবো দেখো ওই জায়গাতে আমি রেজাল্টটা লিখবো কী করবে প্রথমে প্রথমে আমরা কী করতে হবে দেখো একক স্থানে কী আছে টু আছে ওই জায়গাতে একক স্থানে কী আছে টু আছে তাহলে একক স্থানের অঙ্ক একক স্থানের অঙ্কর সঙ্গে কী হবে পূরণ হয়ে যাবে পূরণ করলে কী হয়ে যায় 4 এরপর 2 দিয়ে 3কে গুণ করে নাও কী হয়ে যাবে গুণ করলে কী হয়ে যায় আমি ওই জায়গাতে লিখছি গুণ করলে কী হয়ে যায় 6 এরপর 6 দিয়ে 2কে গুণ করে নাও সেই দুগুণই কত 12 যোগ করে নাও যোগ করলে কী হয়ে যাবে 18 18 কী হবে 8টা ওই জায়গায় বসে যাবে হাতে থাকলো কি 1 এবার কী করতে হবে এটা প্রথমে কী আছে 6 এটা প্রথমে কী আছে 3 দুটাকে গুণ করে নাও 3 6 18 আর হাতর হাতে যে 1 ছিল সেটা যোগ করে নাও কী হয়ে যাবে 19 রেজাল্টটা বেরিয়ে গেছে তোমরা দুই লাইনে পূরণ করে তোমরা দেখতে পারো রেজাল্ট ঠিক হয়েছে কি না তাহলে ভিডিওটা কীভাবে কীরকম লাগলো তোমরা কমেন্টে জানাবে।